এই শীতের মধ্যে টাইগার মুরগি কেজি থেকে ডিম পাওয়া দুষ্কর হয়ে গেছে। তারপরও আল্লাহর রহমতে এই দুইটা ডিম পাইছি। এই দুইটা ডিম নিয়ে আমি রেখে দিই। আর এখানে টাইগার মুরগি এবং ব্রাহ্মা মুরগি, রাজাহাঁস, তিতির, তার্কি এগুলো ছাড়ার কথা ছিল। তো এখানে দেখা যাচ্ছে ব্রাহ্মা মুরগি আরগুলো কোথায় আছে। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন। আমার আর একটা নতুন ব্লগ আপনাদের সবাইকে স্বাগতম। তো অনেকদিন ধরে আমার নিচের টাইগার মুরগি এবং রাজাহাঁসগুলোকে দেখানো হচ্ছিল না, তো আজকে দেখাবো। তো চলুন দেখা যাক আজকের ব্লগে কী কী আছে। তো আল্লাহর রহমতে এখানে যে প্রাণীগুলো আছে ওগুলা কেজ থেকে বের করে একটু হাঁটাচলা করতে দিব। তার আগে আমি একটা জিনিস বলি, সেটা হচ্ছে যে এখান থেকে রাজাহাঁস একটা চলে যাবে আজকে। আমার কাছে মেল রাজাহাঁস দুইটা হয়ে গেছে, এগুলো আমি বাচ্চা থেকে লালন পালন করছিলাম। তো এখানে গ্রে কালার এবং হোয়াইট কালার দুইটা মেল, আর একটা ফিমেল আছে মেবি আমার ধারণা অনুযায়ী। তো অনেক শখের একটা প্রাণী আমি আজকে সেল করে দিছি, সেটা হচ্ছে যে রাজাহাঁস। অনেক কষ্ট করে সেল করছি, সেল করতাম না, এখানে জায়গার স্পেস কম এবং ওরা মারামারি করতেছে এবং মেটিং করতেছে না যে ফিমেলটা আছে ওইটার সাথে। সেজন্য একটা পুরুষ রাজাহাঁসকে সরায় ফেলতে হবে, সেজন্য এটাকে সেল করে দিব। তো অনেক কষ্ট লাগতেছে, শখের একটা প্রাণী সেল করে দিচ্ছি। এখন হচ্ছে যে শীতকাল, শীতকালে রাজাহাঁস ডিম পারবে, সেই জন্য মেলটাকে সেল করা। তো আল্লাহ তাআলার রহমতে এটাকে আজকে নিয়ে যাবে। তো এটাকে আমি ধরে দিয়ে দিছি এবং পরবর্তীতে তার কি তিতির এবং রাজাহাঁস যেই দোনোটা আছে ওইটাকে ছেড়ে দিছি। ব্রাহ্মাগুলোকেও অনেকদিন পরে ছাড়ছি, অনেক সময় ওদেরকে কেজের মধ্যে রাখছি, আজকে ছেড়ে দিছি। ওই বড় কেজটার মধ্যে কোন প্রাণীটা ডিম পারে সেটা বলি আজকে। ওইখানে শুধু তার কি ডিম দিচ্ছে, আর যে প্রাণীগুলো আছে ওগুলো এখনও ডিম দেওয়া শুরু করে নাই। তো তার কি ডিম আমি দুই বেজ ইনকিউবেটরে বসাইছি, আরেক বেজ আমার আপুর কাছে পাঠিয়ে দিছি। ওগুলা বসাবে ওইখানে, লালন পালন করবে যদি ফুটে, তারও কিছু কয়েকদিনের মধ্যেই বসাবো। আল্লাহর রহমতে তার কি 40টার মতো ডিম পারছে আমার এখানে। এখন শুধু আল্লাহ তাআলার রহমতে ব্রাহ্মা মুরগি এবং রাজাহাঁসের ডিম পাইলে অনেক খুশি হব, আর তিতিরগুলো গরমকালে ডিম দিবে ইনশাল্লাহ। তো আজকে রাজাহাঁস গ্রে মেলটা দিয়ে দিছি, ইনশাল্লাহ দেখা যাক ওরা যদি ডিম পারে তাহলে এই মাসের মধ্যেই ডিম দিবে, নয়তো বা সামনের মাসে। এই দুই মাস শীতকাল আছে সেজন্য, আর রাজাহাঁস মূলত শীতকালেই ডিম পারে এবং ওরা নিজেরা নিজেরা উম দেয়। আর এখানে তার্কিগুলো দেখেন, তার্কিগুলো ছেড়ে দিছি। তো তার্কিগুলোকে প্রতিদিন ছেড়ে দিই, কারণ আমার তার্কিটা হচ্ছে যে অনেক বড়, ওদের মেটিং করতে অসুবিধা হয় কেজের মধ্যে সেজন্য। তো আজকে রাজাহাঁসটা চলে গেছে, অনেক কষ্ট লাগতেছে। তো তিনবার রাজাহাঁসের বাচ্চা মারা যাওয়ার পর আমার এই রাজাহাঁসগুলো হয়েছিল, অনেক দূর থেকে আনছিলাম। আমার যারা রেগুলার ব্লগ দেখেন তারা জানেন যে আমি এগুলো কোথা থেকে আনছি, বাসে করে অনেক দূর থেকে গিয়ে আনা হয়েছে এগুলো সকাল সকাল গিয়ে। আর এখানে ব্রাহ্মা মুরগিগুলা হাঁটাচলা করতেছে আর রাজাহাঁসগুলো রিল্যাক্সভাবে গা শুকাচ্ছে। আমাদের এখানে আবহাওয়াটা অনেক চেঞ্জ হয়ে গেছে, এখন ঠান্ডা পড়তেছে, সকালে কোনো রোদের আলো দেখা যায় না, রোদের আলো দেখতে দেখতে 12টা থেকে 1টা বেজে যায়। তো এগুলাকে বেশিক্ষণ বাইরে রাখবো না, কিছুক্ষণ ঘোরাফেরা করে ওদেরকে আবার কেজের মধ্যে দিয়ে দিব। তো ব্রাহ্মা মুরগির মধ্যে সবচেয়ে আগেই ডিম দিবে কোনটা সেটা বলি। এখানে একটা ব্ল্যাক মুরগি আছে, ওইটা দিবে, কারণ ওই মুরগিটা কক কক করতেছে। যখন মুরগি কক আওয়াজ করে তখন ওর ডিম পাড়ার সময় হয়। আর এখানে তার্কিটা দেখুন, হোয়াইট কালার তার্কিটার সাথে এখানে ঘোরাফেরা করতেছে। তো এগুলাকে আবার কেজের মধ্যে দিয়ে দিছি, রাজাহাঁস এবং তার্কি ব্রাহ্মা সবগুলাকেই। তো রাজাহাঁসগুলো দেখুন খুব রিল্যাক্সভাবে আছে, এখন শুধু ওদের জন্য দোয়া করবেন যেন ডিম দেয় তাড়াতাড়ি। আর তার্কি ডিম দিচ্ছে, ব্রাহ্মাও ডিম দিবে, দেখুন ও কেজের সামনে এসে দাঁড়ায় আছে। ব্রাহ্মা মুরগিটা চিন্তা করতেছে যে ভবিষ্যতে যদি ডিম দেয় তাহলে এই ক্যারেক্টার মধ্যে দিতে হবে, চিন্তা করতেছে এখন ডিম দিব নাকি ভবিষ্যতে ডিম দিব। যাক আল্লাহ তাআলার যখন দয়া হবে তখন ওদের কাছ থেকে আমি ডিম পাবো। তো ব্রাহ্মা মুরগিগুলো এখানে থাক, আমি এখন চলে যাই টাইগার মুরগির কাছে, টাইগার মুরগিগুলো কেমন আছে সেটা দেখাই। টাইগার মুরগির আপডেটগুলো দেখানো হচ্ছে না, শীতের মধ্যে আপডেট কি দেখাবো। ওদেরকে ঘেরাও দিয়ে, সালার বস্তা দিয়ে এবং কম্বল দিয়ে ঘেরাও দিয়ে রাখছি, যেন বাতাস যেন ওদের বুকে না লাগে, তাহলে ঠান্ডা লেগে যাবে সাথে সাথে সেই জন্য। আর সকালে সকালে রোদ যখন উঠে তখন ওদেরকে পানি দিই। এই তিনটা মাস খুব কেয়ারলি মুরগি এবং সব পশু প্রাণীকে কেয়ার করতে হবে, নয়তো বা একটু ঠান্ডা লাগলে ওদের শরীরের দুর্বলতাটা বেড়ে যায়, এরপরে গিয়ে অসুস্থ হয়ে যায় পুরোপুরি। তো এখানে ডিম আছে নাকি দেখি, আমার মনে হয় আছে, এই যে দেখুন একটা ডিম, আর এগুলো উমে বসে আছে। তো এটা হচ্ছে টাইগার মুরগির ডিম, আর এখানে আরেকটা আছে মুরগি, ওইটার নিচেও একটা আছে মনে হয়, এই যে দেখুন এখানে আরেকটা পাইছি। তো এগুলো হচ্ছে যে টাইগার মুরগি এবং দেশি মুরগির ডিম। তো দেশি মুরগিগুলা এখানে উমে চলে গেছে, তারপরও একটা দুইটা ডিম পারতেছে। তো এই ডিমগুলো আমি জমায় রাখি, জমায় রাখার পর এগুলো ইনকিউবেটারে বসাই। অলরেডি আল্লাহর রহমতে টাইগার মুরগির ডিম ইনকিউবেটারে আছে, কিছু ফুটবে
ইনশাআল্লাহ আগামীকালকে নয়তোবা পরশুদিন ফুটবে, তো ফুটলে দেখাবো আপনাদেরকে। এখানে যে ফুটফুটে কালার মাদিটা দেখতে পাইতেছেন, মানে ফিমেলটা দেখতে পাইতেছেন, ওই ফিমেলটা অনেকগুলো ডিম দিছে। আর এইখানে দেখুন ফুটফুটে কালার নটটা, এটার নাম হচ্ছে যে ওয়াইফাই। ওয়াইফাইয়ের ঝুঁটিটা অনেক বড়, দেখুন কত বড়, ওর কানের লতিটাও অনেক বড়। এরকম ঝুঁটি হয় টাইগার মুরগি এবং হিলি মুরগির। হিলি মুরগি হচ্ছে যে পাহাড়ি যেগুলো আছে ওগুলা, হিলি মুরগিগুলা টাইগার মুরগির সাইজে হয়। মাশাআল্লাহ আল্লাহর রহমতে এখানে যে মুরগিগুলো দেখতে পাইতেছেন ওগুলো আমি ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম, এখন এগুলা ডিম দেয়। সেই কথা মনে পড়লে অনেক আনন্দ লাগে যে ইনকিউবেটর থেকে ফুটানোর বাচ্চাগুলো এখন বড় হয়ে গেছে। তো এখন আমি চলে আসছি আমার তিতিরের কাছে। তিতিরগুলো এখানে কেজের মধ্যে থাকে সবসময়। তো এখন শীতকাল, শীতকালে তিতিরগুলো ডিম দেয় না আল্লাহর রহমতে, আল্লাহর ইচ্ছা ইনশাআল্লাহ গরমকালে ওরা ডিম দিবে। তো এখানে একটা মেল একটা ফিমেল আছে আমি ধারণা করতেছি, তো আল্লাহ তাআলাই জানে কখন। আল্লাহর উপর ভরসা করে রেখে দিছি যখন ওরা ডিম পারবে পারবে ওই ডিমগুলো আমি ইনকিউবেটর বসাবো। তিতিরের ডিম এবং টার্কির ডিম এগুলো আমি ফুটাইছি আগে, তো আল্লাহর মতো এগুলো কতদিনে হ্যাচিং হয় সেটা আমি জানি। তো এই তিতির মুরগিগুলোর একটা নাম আছে, সেটা হচ্ছে চায়না মুরগি, অনেকে চায়না মুরগিও বলে। এগুলা আগে আমি দেখতাম যে ছাড়া পালতো, এগুলা ছাড়াও পালা যায়, যদি পোষ মেনে যায় তাহলে ছাড়া পালা যায়। আর আমি ছেড়ে পালতেছি না, কারণ হচ্ছে যে আমাদের এদিকে অনেক কুকুর আছে, সেজন্য কুকুর মাঝে মধ্যে এই তিতির মুরগিকে দৌড়ায় এবং নিয়েও যায়, সেজন্য ছেড়ে রাখি না, কেজের মধ্যে রাখি। তো এখানে খাবার দাবার দিয়ে থাকি, অনেক লম্বা কেজ এটা। মাঝে মধ্যে যখন তিতির এবং তার্কিগুলো একসাথে ছাড়ি তখন তিতিরটা অনেক জোরে জোরে ডাকাডাকি করে। আল্লাহর মতে কিছুদিন আগেও আমি ইনকিউবেটর থেকে তিতিরের বাচ্চা উঠাইছি, তো এটা রাখছি যে টাইগার মুরগি কেজের সাথে। তো তিতির মুরগির নখগুলো অনেক শক্ত হয়, তারও কিছু পাহাড়ি মুরগি আছে ওগুলা আরও সুন্দর রঙের হয়। তো ইনশাআল্লাহ আমার খামারে আরও নতুন কিছু প্রাণী আসবে আল্লাহর রহমতে। এইবার যে প্রাণীগুলো আনবো একবার ডিফারেন্ট রঙের হবে, ডিফারেন্ট কালারের হবে আল্লাহর রহমতে। তো এখানে একটা তিতির আমি ইনকিউবেটর থেকে ফুটাইছিলাম, ওইটা বড় হইতে হইতে শীতকাল চলে আসে, সেজন্য এখন আর ডিম দেয় নাই। তো ইনশাআল্লাহ জানুয়ারি নয়তো ভাই ফেব্রুয়ারির দিকে ডিম পাবো। আর এখন আমি চলে আসছি চীনা হাঁসের কাছে। চীনা হাঁসগুলো এখানে আছে, চীনা হাঁসের পুরো পশম পাল্টাইছে, ফিমেলের পশম পাল্টায় নাই। দেখুন চীনা হাঁসটা কত সুন্দর হয়ে গেছে আল্লাহর রহমতে। তো হাঁসের মধ্যে আমি সর্বপ্রথম চীনা হাঁস নিয়ে আসছিলাম খামারে। চীনা হাঁসগুলো দেওয়ানার বাজার থেকে বাচ্চা নিয়ে আসছিলাম, পরবর্তীতে অল্প অল্প করে বড় হয়েছে, তারপর দেশি হাঁস রাজা হাঁস এগুলো আনছি। ইনশাআল্লাহ আমার একটা শখ আছে যে সেটা হচ্ছে যে ম্যান্ডারিন হাঁস এবং উডডাক এগুলো নিয়ে আসবো আমি, যদি কোনোদিন স্পেস করতে পারি। আর ওদের জন্য একটা বড় একটা কেজ বানাইতে হবে, তখন গিয়ে ওগুলো রাখা যাবে, ওগুলো উঠতে পারে সেই হাঁসগুলা। তো আমার এখানে যেই জায়গাটা আছে ওইখানে অল্প জায়গা, আমি কেজের সিস্টেম করে রাখছি ওদেরকে পাশাপাশি করে। একটা কেজের মধ্যে চীনা হাঁস, অন্য একটা কেজের মধ্যে রাজা হাঁস, এবং পাশে রাখছি যে দেশি হাঁস। তো আমি চাচ্ছি যে হাঁসের এখানে নতুন কোনো প্রাণী আনার জন্য, তো দেখা যাক কী হয় না হয়। তো চীনা হাঁসটা সুস্থ হয়ে গেছে, এখন ঘাড়টা খুব ভালো মতো রাখতে পারে, এটা অসুস্থ হয়েছিল অনেক আগে, সুস্থ হওয়ার পর এখন ঠিক আছে। আর এখন আমি চলে আসছি যে আমার দেশি হাঁসের কাছে। দেশি হাঁসগুলো খুব ভালো আছে, আমার গ্রিন গলা যেই হাঁসটা আনছিলাম বাজার থেকে ওইটা মেটিং করতে পারে না, কেন করতে পারে না কে জানে, ওইটার বয়স হয় না নাকি কী জন্য। তো ওর যে ডিমগুলো আমি ইনকিউবেটর বসাইছিলাম ওগুলা একটাও জমে নাই, সবগুলো আনফার্টাইল ছিল, পরবর্তীতে ওগুলো বের করে সিদ্ধ করে মুরগিকে দিয়ে দিছি। তো আমার কাছে হাঁসটা সুন্দর লাগছিলো সেজন্য নিয়ে আসছিলাম, পরবর্তীতে ভাবছিলাম যে মেটিং করলে ওরা বীজ ডিম হবে, কিন্তু এখন আর বীজ ডিম হচ্ছে না। তো দেখা যাক আর এই মাসটা দেখবো, এরপর যদি বীজ ডিম না হয় তাহলে যে কোনো একটা ব্যবস্থা করতে হবে, এই জায়গায় অন্য কোনো নতুন প্রাণী আনবো হয়তো বা মেলটাকে চেঞ্জ করতে হবে। তো ইনশাআল্লাহ আল্লাহর রহমতে দেখা যাক কী হয় না হয়। এমনিতে হাঁসটা অনেক সুন্দর ছিল, এমন সবুজ গলা হাঁস পানির মধ্যে চলাফেরা করলে অনেক সুন্দর লাগে। আমাদের এখানে পানি কম, সেজন্য মাঝে মধ্যে ওদেরকে আমি পানি জমায় রাখি এবং সুইমিং করাই। হাঁস পানিতে খুব সুস্থ থাকে এবং ওদের শরীরগুলো মোটা তাজা হয়ে যায়। তো আমি এখন চলে আসছি আমার কবুতরের কাছে, কবুতরগুলো বিকাল হয়ে গেছে, খাবার দাবার খেয়ে উঠে যাবে। দেখুন সন্ধ্যা হয়ে গেছে, কবুতরকে আমি তিনবেলা খাবার দিই, সকালে দুপুরে এবং বিকালবেলা। বিকালবেলা খাবার দাবার খেয়ে ওরা উপরে উঠে যায় এবং বাচ্চাদেরকে খাওয়ায়। বাচ্চাগুলো খাবার দাবার খাওয়ার পর পেট ভর্তি করে ঘুম যায়। তো এইভাবে খাবারের জন্য লাফালাফি করে, খাবার দাবার খাওয়া শেষ হয়ে গেলে এইটা এখানে পড়ে থাকে, কবুতরগুলো উড়ে চলে যায়। কিছু কবুতর এতটা লেজি, এতটা লেজি যে এখানেই থেকে যায় রাতের বেলা। আল্লাহর মতে কবুতর অনেক দিন আগে থেকে পালি, সেজন্য বিশেষ হয়ে গেছে কবুতরের।
তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, যারা সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। ইনশাআল্লাহ আবারও দেখা হয়ে যাবে নতুন কিছু নিয়ে। আল্লাহ যেন সবাইকে সুস্থ রাখে, সবাইকে বিপদ থেকে রক্ষা করে, এই দোয়া আজকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।